খেলতে খেলতে হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল গোঘাট থানার পুলিশ। জানা গেছে ঝাড়খণ্ড থেকে ওই পরিবার গোঘাটের শ্রমিকের কাজ করতে এসেছে। বর্তমানে তারা কুমুরশা অঞ্চলের শ্যামবাটি সংলগ্ন বায়ুগ্রামে একটা ইটভাটায় কাজ করে। মঙ্গলবার বেলা 10টা নাগাদ তাদের চার শিশু নিখোঁজ হয়ে যায়। তারা সাউরা অঞ্চলের আমডোবা এলাকায় চলে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা খবর দেয় গোঘাট থানায়। এরপর গোঘাট থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে পুলিশ পরিবারের লোকেদের হাতে শিশুদের তুলে দেয়। খেলতে খেলতে চলে গেছিল তো কখন তা আমি কি কটার সময় বললে 10টার সময়। তারপরে তারপর ওই আমডোবার দিকে ওখানে লোক রেখেছিল ধরে, তারপর আবার থানায় ফোন করে থানাতে নিয়ে আসে। এটা এবার ভাটার লোক এবার ফোন করে জেনেছে যে আমডোবার লোক এখানে পাঠিয়েছে থানা। কোন ভাটা? মাতারা। কোথায়? ওই ইয়েতে সাম্বাটি বাবুগায়ে। বাবুগায়ে মাতারা। কোন পঞ্চায়েত ওটা? কুমুরশা। কুমুরশা পঞ্চায়েত। আপনার নাম? একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবি, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।